আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো মৌসুম ভবনের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং এই হলুদ সতর্কতার ফলেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটা আশঙ্কা করা হচ্ছে। তোমরা কোন কোন জেলায় এরকম টাইপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘের ঘনঘটা তো থাকবে এবং এর পাশাপাশি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা কোন জেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কখন বৃষ্টিপাত হতে পারে এবং কতখানি বা বৃষ্টিপাত হতে পারে, সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড ইনফরমেশনে আপডেট দিয়ে দেবো। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জকে যে মেঘের মেলা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগোচ্ছে। তো এই মেঘ থাকার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু থাকবে, কতটুকুখানি পরিবর্তন এলো আগের দিনকে থেকে আজকের দিনকে, সমস্ত ব্যাপারটা কিন্তু এ টু জেড আপনি জানতে পেরে যাবেন। এবং আমাদের এই বেঙ্গল জব কার্ডের একটা যে মানে খাস বাস রয়েছে, সে আমরা কিন্তু প্রত্যেক দিন আপনার জেলার আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো জানিয়ে দিই। তো অবশ্যই সেই আপডেট পেতে গেলে আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন যে আপনি এই জেলার লাইভ আপডেট দেখতে চান। তাহলে কিন্তু আমি পরবর্তী দিনকে আপনার জেলার লাইভ আপডেট নিয়ে চলে আসবো। এবং এই মুহূর্তে আমরা কিন্তু বায়ু ঝাপটা মোডে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন বায়ু ঝাপটা মোডে অলরেডি চলে এসেছি। তো শৈত্যপ্রবাহ যেটা অনুভব করার কথা আসছিল সেটা কিন্তু বর্তমান অনস্কিনে যে 19-20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেই কিন্তু বর্তমানে হাওয়াটা বইছে, অর্থাৎ খুব বেশি যে জোরে হাওয়া বইছে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু একদমই না দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু দিনের বেলা রয়েছে এবং আমরা যদি একটু অন্যদিকে যাই, যদি আমরা এই পাশটাতে যাই, দেখতে পাচ্ছেন প্রায় 40 কিলোমিটার বেগে কিন্তু বর্তমানে বইছে এবং উত্তর পশ্চিম দিকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাটা সরে আছে। দেখতে পাচ্ছেন এখানটায় আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার কারণে কিন্তু এই যে আমরা আগের দিনকে দেখছিলাম এইখানে কিন্তু গুজরাটের আশেপাশে প্রায় 50-60 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল, কিন্তু বর্তমানে সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু যেটা বঙ্গোপসাগর লক্ষ্য করা যাচ্ছে তো একটা হালকা ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা হালকা ঘূর্ণাবর্ত কিন্তু বায়ুগুলো সব টেনে টেনে এদিকে নিয়ে আসছে এবং এর ফলে কিন্তু মূলত পরবর্তী সময়ে এটা ঘূর্ণিঝড় আকার নেবে কি নেবে না সেটা কিন্তু পরবর্তী সময় আপডেট দিয়ে দেবো। এবং এই মুহূর্তে বন্ধুরা আমরা যদি ট্র্যাকটাকে চালু করে দিই এবং আমরা যদি দেখি তাহলে এই যে ঘূর্ণাবর্ত সেটার প্রভাবটা কতখানি হতে পারে। তো দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হতে শুরু করবে। তো আস্তে আস্তে কিন্তু এই যে মাদাগাস্কারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, তবে খুব বেশি জোরালো ঘূর্ণাবর্ত একদমই না, কিন্তু তাও একটা ঘূর্ণাবর্ত কিন্তু বর্তমানে অবস্থান করে রয়েছে এবং এটার একটুখানি হলেও প্রভাব লক্ষ্য করা যাবে। এবং আরব সাগরের দিকেও কিন্তু একটা হালকা একটা ঘূর্ণাবর্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তবে এটা খুব বেশি জোরালো হবে না আশা করি। তো বন্ধুরা যদি আমরা দেখি এই সময়ে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলা হলে এই যে বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায় এবং বর্তমানে 10-8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু ঠান্ডা হওয়ার দাপটটা রয়েছে এই মুহূর্তে। তো আমরা যদি এই মুহূর্তে যদি আমরা চলে যাই বজ্রবৃষ্টি মোডে, তো বজ্রবৃষ্টি মোডে চলে গেলে কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবো যে কতটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা যেটা আমরা বলছিলাম যে বৃষ্টিপাত কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তো এই মুহূর্তে যদি আমরা উপর দিকে যাই শিলিগুড়ির আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং শিলিগুড়ির আশেপাশে একটা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা যদি আজকের দিনকে চলে যাই এবং 12 ঘন্টা পরবর্তী দিনে দার্জিলিং গ্যাংটকের আশেপাশে যদি দেখি, তো বর্তমানে দার্জিলিংয়ের আশেপাশে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে কেমন বজ্রবিদ্যুৎ হতে পারে সেটা কিন্তু আমরা দেখে নেব। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু একটা কনকনে ঠান্ডার আভাস রয়েছে এবং তার সাথে সাথে বৃষ্টিপাত কিন্তু হবে। দেখতে পাচ্ছেন যদি দেখেন তাহলে কিন্তু 8 ডিগ্রি কনকনে ঠান্ডার আভাস রয়েছে এবং সর্বোচ্চ যেটা লক্ষ্য করা যাচ্ছে গ্যাংটকের দিকে 14 ডিগ্রি উঠতে পারে এবং এর সাথে সাথে একটা হালকা মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে। এবং যদি নিচের দিকে তাকান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যেটা আমাদের জেলার আশেপাশে মোটামুটিভাবে 7-8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুর ঝাপটা মোড়ে দেখলাম সেটা কিন্তু বর্তমানে এখানটায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইছে। বুঝতে পাচ্ছেন কনকনে ঠান্ডার আমেজ বর্তমানে দার্জিলিংয়ের আশেপাশে উল্লেখ করা হচ্ছে এবং সিঙ্গেল ডিজিটে নেমে যাচ্ছে। প্রায় অল টাইম একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু বর্তমানে রয়েছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু একটা হওয়ার সম্ভাবনা সবসময় রয়েছে, কিন্তু বৃহস্পতিবার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে।
তো বন্ধুরা, আমরা এখন যদি ট্র্যাকটাকে চালু করে দেখে নিই যে গ্যাংটকের আশেপাশে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালু করে দিচ্ছি এই মুহূর্তে। তো রবিবারের পর থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের আমেজ রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা নীল কিন্তু রয়েছে। কিন্তু রোববারের পর থেকে রাত্রিবেলার দিকে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আবারও দিন বাড়লে মেঘলাচ্ছন্ন আকাশটা একটু আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আস্তে আস্তে কিন্তু শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা দেখতে পাচ্ছি। জলপাইগুড়ির আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা দেখি এখানটাই, তো বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সরাসরি একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে কি জানানো হচ্ছে, আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, সিকিম, ওয়েস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহারের দিকে কীরকম টাইপের আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, রেন অর থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট ফিউ প্লেসেস ওভার নিকোবর আইল্যান্ড অ্যান্ড ওয়ান অর টু প্লেসেস ওভার আন্দামান আইল্যান্ড এবং সিকিম, অর্থাৎ সিকিমের আশেপাশে এবং আন্দামান নিকোবরের আশেপাশে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা হচ্ছে। এবং যেটা পরবর্তী আপডেটে বলেছে যে বাদবাকি যে সমস্ত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সম্পূর্ণ বেশ কয়েকটা জেলাতেই কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই, অর্থাৎ শুকনো আবহাওয়ায় কিন্তু বিরাজ করবে। এবং রোববারের দিনকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে সরাসরি জানিয়ে দিয়েছে যে আন্দামান নিকোবর এর আইল্যান্ডগুলোতে কিন্তু বৃষ্টিপাত তো হবে, এবং এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলাতে এবং হচ্ছে হিমালয়ের পার্শ্ববর্তী যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। কিন্তু বাদবাকি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাদবাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে না। এবং পরবর্তী সাত দিনের আবহাওয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কিন্তু শনিবার দিনকে যেটা বলছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী সময়ে কিন্তু একটা পার্টলি ক্লাউডি স্কাই থাকবে, অর্থাৎ আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে এবং ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 30 ডিগ্রি সর্বোচ্চ এবং 19 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। এবং যদি আমরা একবারে মঙ্গলবার দিনকে চলে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোস্টলি ক্লিয়ার স্কাই, মানে কোনোরকমভাবে মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে না দেখতে পাচ্ছেন, এবং ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার কিন্তু 28 ডিগ্রি এবং 16 ডিগ্রি বুঝতে পারছেন এখানটাই। আস্তে আস্তে কিন্তু মঙ্গলবার এবং বুধবার দিনকে কিন্তু তাপমাত্রাটা কম থাকবে, এবং বুধবার দিনকে কিন্তু 27 ডিগ্রি এবং 15 ডিগ্রি কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে নিচে নামবে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বুধবার বৃহস্পতিবার পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রার প্রভাবটা কমবে। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের রিপোর্টে অনুযায়ী কি জানানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকার শহর থেকে কিন্তু এই মুহূর্তের আবহাওয়া রিপোর্টে যেটা বলছে যে আংশিক মেঘলা আকাশ সহ সারাদিনের আবহাওয়া কিন্তু মূলত শুষ্কই থাকতে পারে, এবং মাঝরাত থেকে কিন্তু সকালবেলা পর্যন্ত সারা দেশে নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়বে, এবং দেশে বাদবাকি জেলাগুলোতে কিন্তু খুব বেশি একটা কুয়াশা লক্ষ্য করা যাবে না, এবং তাপমাত্রা কিন্তু সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। তো যদি আমরা দেখি, আপনি কিন্তু আপনার জেলার মানে সরাসরি বাংলাদেশে আবার রিপোর্ট থেকে কী কত তাপমাত্রা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার নিজের চোখে দেখতে পাবেন। তো এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ড জেলায় কিন্তু সর্বোচ্চ 32 ডিগ্রি উঠতে পারে গোটা বাংলাদেশের মধ্যে, এবং রাজশাহী জেলার বদলগাছি জেলাতে কিন্তু সর্বনিম্ন যেটা রেকর্ড করা হচ্ছে সেটা কিন্তু 11.6 ডিগ্রি সেন্টিগ্রেড আসতে পারে। বুঝতে পারছেন কনকনে ঠান্ডার আমেজ এই মুহূর্তে কিন্তু বর্তমানে নেই। তো বন্ধুরা, আমরা এখন আবারও লাইভ আপডেটে ফিরে এসেছি। তো বন্ধুরা, আমরা এখন যদি দেখি বৃষ্টি মোড়ে আমরা আপাতত রয়েছি, এবং নিচের দিকে অর্থাৎ তামিলনাড়ুর আশেপাশে, মাদুরাইয়ের আশেপাশে, চেন্নাইয়ের আশেপাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন। প্রায় 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন, তারও বেশি 24 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ও অনেকগুলো জায়গায় কিন্তু এরকম টাইপের সতর্কবার্তা জারি করে দিয়েছে এই মুহূর্তে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আজ রাত থেকেই চালু হয়ে যায়। অত্যন্ত গভীর পরিস্থিতি রয়েছে এই উপকূলবর্তী জেলাগুলিতে, এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে। বুঝতে পারছেন এখানটায় বজ্রবিদ্যুৎ যে আইকনগুলো রয়েছে সেখানে কিন্তু দেখলেই বোঝা যাবে যে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা এই মুহূর্তে ভারতবর্ষের দিকে রয়েছে, এবং দক্ষিণ প্রান্তগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি বায়ুর ঝাপটার মোড়ে যদি আমরা চলে যাই, আগে মেঘমেলা মোড়ে আমরা চলে যাবো। তো মেঘমেলা মোড়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য। তো এই মুহূর্তে আমরা যেটা রয়েছি সেখান থেকে কিন্তু আমরা যদি ট্র্যাকটাকে চালু করে দিই, তো ট্র্যাকটাকে চালু করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেঘের মেলা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করবে। কিন্তু যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্রায় ম্যাক্সিমাম মেঘটা লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকটাতে। বুঝতে পারছেন এখানটায় ঢাকা, মনমোহনসিংয়ের আশেপাশে কিন্তু একটা মেঘের দেখা মিলবে, এবং ধীরে ধীরে কিন্তু মেঘের আগমন ঘটছে।
বন্ধুরা যদি দেখেন যে তাহলে কিন্তু সিকিমের এবং দার্জিলিং এর আশেপাশে কিন্তু একটা মেঘলাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, এবং এখানে যেটা দেখালাম একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। গ্যাংটকের আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে, এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মেঘলাচ্ছন্ন আবহাওয়া বর্তমানে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তো বন্ধুরা আমরা এখন ট্র্যাকটাকে আমরা আবারও চালিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার পর মেঘের কিন্তু আবারও একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, এবং মেঘ কিন্তু ধীরে ধীরে আগমন ঘটবে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে দুই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে যে মোটামুটিভাবে কিন্তু মেঘের দেখা মিলবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু ধীরে ধীরে আগমন ঘটতে আরম্ভ করে দিচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটু বেশি মেঘ লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন সোমবার দিন কিন্তু বেশ খানিকটা অঞ্চল জুড়ে মেঘের দেখা মিলবে, এমনই কিন্তু মেঘের অবস্থান করবে। কিন্তু এই মেঘের ফলে কতটা বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু একটু পরে জানিয়ে দেবো। এবং আমরা চলে এসেছি এখন কুয়াশা মোডে। তো বন্ধুরা কুয়াশা মোডটাতে আমরা দেখে নেবো পরবর্তী দিনটি, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে কুয়াশা সতর্কবার্তা কিরকম টাইপের থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বলেছে যে বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু একটা ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যাবে। তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ট্র্যাকটা আপাতত চলছে, এবং রাত যত বাড়বে তত কুয়াশার আগমন ধীরে ধীরে ঘটতে থাকবে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু ধীরে ধীরে আসছে, এবং আমরা যদি দেখি সকাল 6টার দিকে কিন্তু একটা কুয়াশা বেশ ভারীভাবে লক্ষ্য করা যায়। তো এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা অঞ্চল জুড়ে কিন্তু কুয়াশা থাকবে। দেখতে পাচ্ছেন একদম সঠিক কথাটাই কিন্তু বাংলাদেশে আবহাওয়া রিপোর্ট থেকে বলেছে যে মনমোহন সিং এর আশেপাশে কিন্তু একটা কুয়াশা বার্তা রয়েছে, এবং ঘন কুয়াশা কিন্তু আস্তরণ রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু দিনাজপুরের আশেপাশে কিন্তু ঠাকুরগাঁওয়ের আশেপাশে কুয়াশা রয়েছে, এবং পশ্চিমবঙ্গে খুবই হালকা কুয়াশা রয়েছে, খুব বেশি একটা পশ্চিমবঙ্গে নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা অঞ্চল জুড়ে থাকবে কুয়াশার সতর্কতা। তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড় তাপমাত্রা মোড়ে চলে আসবো। তো এই মুহূর্তে আমরা সকলে জানি যে প্রচণ্ড গরম পরিস্থিতি রয়েছে, চারিদিকে প্রচণ্ড গরম রয়েছে। তো ঠান্ডা আবহাওয়া কবে আসবে এবং আপনার জেলায় কতখানি আসতে পারে সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে নিজের চোখে দেখতে পাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালু করে দিই। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা, ঠিক আছে। 3টের সময় আমরা সকলে জানি যে সর্বোচ্চ তাপমাত্রাটা লক্ষ্য করা যায়, এবং পশ্চিমবঙ্গের কলকাতার ক্ষেত্রে 29 ডিগ্রি হলেও ঢাকাতে কিন্তু 26 ডিগ্রি রয়েছে। দেখতে পাচ্ছেন ঢাকা, খুলনাতে একটু বেশি রয়েছে, এবং হচ্ছে বানশাল এর আশেপাশে কিন্তু একটু কম তাপমাত্রা রয়েছে। বন্ধুরা আমরা এখন ট্র্যাকটাকে আমরা আবারও চালিয়ে দেবো। আমরা দেখে নিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে, তো ট্র্যাকটাকে আমরা আবারও চালিয়ে দিয়ে দেখে নেবো যে কতটা সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোরবেলার দিকে মূলত কনকনে ঠান্ডার আমেজটা অনুভব করি। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন রাত 3টে 4টে পর্যন্ত কিন্তু বর্তমানে 18 ডিগ্রি বর্তমানে রয়েছে। দেখতে পাচ্ছেন 5টার দিকে কিন্তু একটা 18 ডিগ্রি টেম্পারেচার রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর একটু যদি আমরা একটু ট্র্যাকটাকে চালু করে দিই, তো এই মুহূর্তে ভোর 5টা 6টার দিকে ওই 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, 13-14 ডিগ্রি কোনো সম্ভাবনাই নেই। উপরের দিকে আমরা যদি যাই তাহলে কিন্তু একটা কনকনে ঠান্ডার আমেজ আসতে পারে। কিন্তু এই যে হচ্ছে কৃষাণগঞ্জ এবং হচ্ছে কাজানদেহি, এই যে ঠাকুরগাঁও, এই সব মানে বাংলাদেশের উত্তর প্রান্ত এবং হচ্ছে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কনকনে ঠান্ডার আমেজ থাকবে। এবং আমরা যদি একটু শিলিগুড়ির আশেপাশে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 9 ডিগ্রি, গ্যাংটকে 4 ডিগ্রি। তো এইখানে তো কনকনে ঠান্ডার আমেজ থাকেই, কারণ এটা যেহেতু হচ্ছে ভুটানের আশেপাশে, তো এখান থেকে ঠান্ডা আবহাওয়ার আমেজ তো বর্তমানে থাকেই। তো এই মুহূর্তে যদি আমরা একটুখানি আর একটু যদি দেখি চিটাগংয়ের আশেপাশে, সেখানেও কিন্তু প্রচণ্ড কম তাপমাত্রাই থাকে। তো তাও এখানে মোটামুটিভাবে 16-17 ডিগ্রি আশেপাশে থাকবে। তো এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডার আমেজ আসছে না, বরং একটু গরম পড়তে পারে সেটা কিন্তু আমরা বলতেই পারি। তো এই মুহূর্তে আবারও ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা দেখে নেব রোববারের দিনকে সর্বোচ্চ তাপমাত্রা কত আসতে পারে। তো এই মুহূর্তে কিন্তু প্রায় 3টের সময় চলে আসছে, এবং কলকাতাতে কিন্তু 30 ডিগ্রি পৌঁছে গিয়েছে। আগের দিনকে 3টের সময় আমরা যখন দেখলাম তখন কিন্তু 29 ডিগ্রি ছিল, বর্তমানে সেটা এখন 30 ডিগ্রি কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতাতে কিন্তু এখন 30 ডিগ্রি, এবং ঢাকাতে যেটা আমরা আগের দিনকে দেখলাম 26 ডিগ্রি, সেটা কিন্তু বর্তমানে 27 ডিগ্রিতে পৌঁছে, 27-28 ডিগ্রিতে পৌঁছে। তো বন্ধুরা এই তাপমাত্রার বাড়া কমার খেল কিন্তু বর্তমানে চলবে, এবং সোমবার পর্যন্ত কিন্তু এটা অব্যাহত থাকবে। মঙ্গলবারের পর থেকে আবারও কিন্তু হালকা হালকা করে শীতের আমেজ আসতে শুরু করবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব কালকের যে ভিডিওটা ছেড়েছিলাম, সেই ভিডিওতে যারা যারা কমেন্ট করে জানিয়েছিল যে আমার জেলার আবহাওয়া রিপোর্ট দেখাতে, তাদের জেলার আবহাওয়া রিপোর্ট কিন্তু আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি।
তো বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে দেখে নেবো যে কতটা তাপমাত্রার ফারাক হতে পারে। তো বন্ধুরা, আমরা এখন সাতক্ষীরা অঞ্চলে মানে ক্লিক করে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু একটা হালকা মেঘমেলার অবস্থান থাকবে এবং কুয়াশা কিন্তু হালকা পাতলা হলেও নদী পার্শ্ববর্তী অঞ্চলে পড়তে পারে। তো এই মুহূর্তে যদি আমরা যেটা দেখছি যে 29 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং 18 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। তারপর কিন্তু যদি আমরা যাই তাহলে কিন্তু 29 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন যদি আমরা পরবর্তী দিনকে চলে যাই তাহলে কিন্তু আর একটু স্পষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী দিনকে কিন্তু 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি লক্ষ্য হয় তাহলে কিন্তু 20-21 ডিগ্রি বর্তমানে রয়েছে, এবং তারপর দিনকে মঙ্গলবার দিনকে একটু কম হয়ে 19 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে এবং মেঘমেলা কিন্তু বর্তমানে অবস্থান করে থাকবে দেখতে পাচ্ছেন, এবং বুধবার দিনকে কিন্তু আর একটু কম তাপমাত্রা আসবে। বৃহস্পতিবার দিনকে পর্যন্ত কিন্তু আমরা আপডেটটা পেয়ে গিয়েছি, তো বৃহস্পতিবার দিনকে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বর্তমানে চলে আসবে। তো বন্ধুরা, এরকমটাই কিন্তু থাকবে সাতক্ষীরা জেলার আবহাওয়া। তো বন্ধুরা, আমরা এখন কলকাতাতে দেখে নেবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার জেলার আবহাওয়া কেমন টাইপের থাকতে পারে। তো অলরেডি কলকাতাতে ক্লিক করে দিয়েছি, তো কলকাতাতে কিন্তু 29 ডিগ্রি টেম্পারেচার সর্বোচ্চ উঠতে পারে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, 29 ডিগ্রি সর্বোচ্চ, এবং তারপর দিনকে যদি যায় তাহলে কিন্তু 30 ডিগ্রি সর্বোচ্চ হয়ে যাবে এবং 18 ডিগ্রি বর্তমানে সর্বনিম্ন রয়েছে, এবং তারপর দিনকে যদি যায় তাহলে কিন্তু 20 ডিগ্রি সর্বনিম্ন, অর্থাৎ দুটোতেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেল এবং 30 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে সোমবার দিনকে। এবং তারপর দিনকে যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় সেমই থাকবে 30 ডিগ্রি 30 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে যেটা 18 ডিগ্রি ছিল রবিবার দিনকে, তো সেটা বেড়ে হয়ে গেল 20 ডিগ্রি, এবং 20 ডিগ্রির পর কিন্তু বর্তমানে মঙ্গলবার দিনকে আবার একটু তাপমাত্রা কমে যাবে, 19 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু মেঘমেলা কিন্তু বর্তমানে অবস্থান করে থাকবে বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার দিনকে মেঘের দেখা মিলবে না এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার রবিবার কিন্তু খুব বেশি একটা মেঘ থাকবে না, কিন্তু তারপর দিনকে পর্যন্ত কিন্তু মেঘের দেখা মিলবে এমনটাই। এবং আমরা দেখে নেবো মানে ঢাকাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে, তো ঢাকাতে আমরা অলরেডি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঢাকাতে কিন্তু বর্তমানে শনিবার দিনকে কোনো মেঘমেলা অবস্থা না করলে রবিবার দিনকে কিন্তু মেঘ থাকবে দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বর্তমানে শনিবার দিনকে 27 ডিগ্রি লক্ষ্য করা গেলেও রবিবার দিনকে আবারও 1 ডিগ্রি বেড়ে যাবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20-19 ডিগ্রি আশেপাশে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং মঙ্গলবার থেকে কিন্তু আবারও কনকনে ঠান্ডা আসতে আরম্ভ করে দেবে, এবং বুধবার দিনকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা অলরেডি পেয়ে গিয়েছি, এবং বৃহস্পতিবার দিনকে আবারও কনকনে ঠান্ডা চলে আসবে এবং 11 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। তো বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের রাজবাড়ী জেলাতে দেখে নেবো কেমন টাইপের তাপমাত্রা আবহাওয়া থাকতে পারে। তো এই মুহূর্তে ক্লিক করে দিলাম, তো বাংলাদেশে কিন্তু কিন্তু অতটাও বেশি কনকনে শীতের আমেজ মানে থাকবে না, কিন্তু তাও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি থাকবে দেখতে পাচ্ছেন, 27 ডিগ্রি টেম্পারেচার বর্তমানে রয়েছে, এবং তারপর দিন কিন্তু যায় তাহলে কিন্তু 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে, এবং সর্বনিম্ন তাপমাত্রাটাও কিন্তু 1 ডিগ্রি বেড়ে যাবে দেখতে পাচ্ছেন, 17 ডিগ্রি ছিল বর্তমানে এখানটা, এবং তারপর দিনকে 18 ডিগ্রি হয়ে যাবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 29 ডিগ্রি থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং তারপর দিন কত মঙ্গলবার দিন থেকে কিন্তু একটু ঠান্ডা আসতে আরম্ভ করে দেবে দেখতে পাচ্ছেন, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি হয়ে গিয়েছে, এবং বুধবার দিনকে 15 ডিগ্রি লক্ষ্য করতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা, এবং বৃহস্পতিবার দিনকে 11 ডিগ্রি, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পাউট আস্তে আস্তে কমতে শুরু করবে, বৃহস্পতিবার থেকে কিন্তু অত্যন্ত কনকনে ঠান্ডার পরিস্থিতি চালু হয়ে যাবে। এবং আমরা যদি পরবর্তী যে হচ্ছে লাইভ আপডেটটা যদি দেখে নিই তাহলে কিন্তু পূর্ব বর্ধমান জেলাটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলাতে আমরা অলরেডি ক্লিক করে দিলাম, তো পূর্ব বর্ধমান জেলাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা লোড নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু 28 ডিগ্রি টেম্পারেচার সর্বোচ্চ উঠতে পারে দেখতে পাচ্ছেন এখানটাই, এবং সর্বোচ্চ 28 ডিগ্রি হলেও সর্বনিম্ন কিন্তু 19 ডিগ্রি রয়েছে, এবং তারপর দিনকে সর্বনিম্ন সেই একই 19 ডিগ্রি রয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বেড়ে যাবে, 29 ডিগ্রি হয়ে যাবে 28 থেকে, এবং যদি আমরা আরেকটু এগোই সোমবার দিনকে প্রায় একই থাকবে, এবং যেটা মঙ্গলবার দিনকে কিন্তু 17 ডিগ্রি আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং বুধবার দিনকে 14 ডিগ্রি হয়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রা, এবং বৃহস্পতিবার দিনকে 11 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ কনকনে শীতের আমেজ আসতেই চলেছে এই মুহূর্তে। তো বন্ধুরা, মূলত এই কয়েকটা জেলায় কিন্তু আগের দিনকে কমেন্ট করে জানিয়েছিল। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো মতো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিলে কিন্তু আমি পরবর্তী দিনকে আপনার জেলার লাইভ আপডেট নিয়ে চলে আসবো। তো আমরা এখন বর্তমানে চরম পূর্বাভাস মোডটা দেখে নেবো,
তো এই মুহূর্তে যদি আমরা চরম পূর্বাভাস ফোনে দেখি তাহলে কিন্তু একটা সবুজ একটা সতর্কতামূলক মানে বার্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানটায় দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু একটা মানে ঠান্ডা আমেজ কিন্তু মানে থাকবে। এখানটায় দেখতে পাচ্ছেন মানে সর্বোচ্চ তাপমাত্রা বেশি হলেও রাত্রেবেলার ক্ষেত্রে কিন্তু এই এই অঞ্চলগুলোতে একটু ঠান্ডা পরিমাণটা বাড়বে। তো ধরো আমরা এখন যদি তাপমাত্রা মোডটাতে সিলেক্ট করে দিই তো সতর্কতামূলক বার্তায় কিন্তু তাপমাত্রা একটা পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা যে সমস্ত জেলায় পিঙ্কিশ কালার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা গরমের ভাব থাকবে। দেখতে পাচ্ছেন দিনের বেলায় যে প্রচণ্ড গরম পড়বে সেটা কিন্তু বর্তমানে এই সমস্ত জেলাগুলোতে পড়বে, অর্থাৎ রাজশাহী, ধানবাদ, কলকাতার আশেপাশে কিন্তু একটা সতর্কতামূলক বার্তা রয়েছে এখানটায় অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং যদি আমরা একটু অন্যরকমভাবে বৃষ্টির মোডে চলে যাই, বৃষ্টির মোডে চলে গেলে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবো যে কোন কোন জেলাতে বৃষ্টির সুপাতের সতর্কবার্তা রয়েছে। তো এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু কোনো জায়গাতেই নেই। আমরা যদি একটু জুম আউট করে তাহলে দেখি তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু বর্তমানে এই যে জেলাগুলো রয়েছে অর্থাৎ ইন্দোর, ভোপাল, এখানে কিন্তু চরম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু এই যে উপকূলবর্তী জেলা রয়েছে কোহালপুর এবং মুম্বাইয়ের আশেপাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং নাসিকের অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।